সুপ্রিয় দর্শক বন্ধুদের জন্য একদম সুখবর রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তো যে সমস্ত মহিলারা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেনিফিট পাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি এবং যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার বেনিফিট আগে পেতেন এই মুহুর্তে রকম কোনো কারণে হয়তো সেই লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিট পাচ্ছেন না তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তো যে সমস্ত মহিলারা নতুন আবেদন করেছেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশান হয়তো আপনি দুয়ারে সরকারে জমা দিয়েছেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে কিনা ভ্যারিফিকেশান পেন্ডিং রয়েছে কিনা বা সাকসেসফুল হয়েছে কিনা কবে থেকে আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে পারেন এবং যে সমস্ত মহিলারা অলরেডি আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা পাচ্ছেন কতগুলো কিস্তির টাকা আপনি পেয়েছেন অর্থাৎ কোন কোন মাসের টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সমস্ত কিছুই কিন্তু অনলাইনে করে দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কী কী প্রসেসগুলো রয়েছে কীভাবে আপনারা সেই সমস্ত অনলাইনে যে সমস্ত কাজগুলো আপনারা করতে পারবেন অর্থাৎ রকম কোনো অফিস ভিজিট ছাড়াই কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত কিছু অনলাইন করা হয়েছে সমস্ত কিছু কিন্তু অফিস ভিজিট ছাড়াই বা হেল্পলাইন নাম্বারে ফোন করে আর কোনো রকম কোনো ইনফরমেশন নেওয়ার প্রয়োজন পড়বে না এবার থেকে আপনি আপনার স্মার্টফোন থেকেও কিন্তু এই সমস্ত কিছু দেখে নিতে পারবেন তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার। লিখে আপনারা গুগল সার্চ গিয়ে টাইপ করবেন লক্ষ্মীর ভান্ডার লিখে টাইপ করা মাত্রই দেখবেন প্রথম যে লিঙ্কটি এখানে শো হচ্ছে অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লু বি ডট ডট ইন এই ফার্স্ট লিংকে আপনারা ক্লিক করে দেবেন এই লিংকে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে অনেকেই রয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অ্যামাউন্ট সেটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা সে চেক করার জন্য ব্যাঙ্কে ভিজিট করেন সেক্ষেত্রে আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়েই কিন্তু চেক করতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই মাসের ক্রেডিট হয়েছে কিনা তো এই পেজে আসা মাত্র এখানে বেশ কিছু অপশন রয়েছে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এখানে ট্র্যাক স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে অর্থাৎ ট্র্যাক অ্যাপ্লিকান্ট স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে দেন আপনাকে এখানে ক্লিক করতে হবে ট্র্যাক অ্যাপ্লিকান্ট স্টেটাসে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী এই ধরনের পেজে আপনাকে নিয়ে আসা হবে তো এখানে অবশ্যই মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রেজিস্ট্রেড মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে অথবা আধার নাম্বার অবশ্যই থাকতে হবে অথবা এখানে আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার সেটা দিলেও হবে বা অ্যাপ্লিকেশান যে আইডি রয়েছে সেটা দিলেও কিন্তু হবে তো অনেকের কাছেই হয়তো অ্যাপ্লিকেশান আইডি নেই আপনারা চাইলে রেজিস্ট্রেড মোবাইল নাম্বার দিয়ে দেবেন যদি রেজিস্ট্রেড মোবাইল নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার অবশ্যই আপনাকে এখানে দিতে হবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি বা আধার নাম্বার যে কোনো একটি আমরা এখানে দিয়ে দেবো দেওয়ার পরে এখানে যে ক্যাপচার রয়েছে সেটা দেখে দেখে আমাকে ফিল করতে হবে ক্যাপটা ফিল আপ করার পরে আপনার এখানে সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করা মাত্র পরবর্তী যে পেজ রয়েছে এই ধরনের পরবর্তী পেজে নিয়ে আসা হবে এখানে বা যে সমস্ত মহিলারা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেনিফিট পাচ্ছেন এখানে যেটা রয়েছে অ্যাপ্লিকেশন যে আইডি সেটা আপনারা খুব সহজে এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে আপনার যদি অ্যাপ্লিকেশন আইডি না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন আইডিটা নোট ডাউন করে রাখতে পারেন এখানে অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন কত তারিখে আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে বা সেভ হয়েছে কোন ব্লকে সেভ হয়েছে এবং কোন অপারেটর আপনার এই অ্যাপ্লিকেশান সাবমিট করেছে বা সেভ করেছে তার ডেট সহ তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে দেন পরবর্তী স্টেপে আপনারা চলে আসবেন পরবর্তী স্টেপে রয়েছে ফাইনাল সাবমিটের যে ডেট রয়েছে সেটা এখানে শো করবে অর্থাৎ ফাইনাল সাবমিটের ডেট টাইম এবং কোন ব্লকে কোন অপারেটর করেছে ঠিক আছে তার কন্টাক্ট ডিটেলস এখানে রয়েছে এছাড়াও এখানে ভেরিফাই অর্থাৎ ব্লকে কবে ভেরিফাই হয়েছে আপনার অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু এখানে রয়েছে দেন এখানে অ্যাপ্রুভ হয়েছে কত তারিখে কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্রুভ হয়েছে সেই ডিস্ট্রিক্টের সাথে কিন্তু সমস্ত ডেট সহ টাইম এখানে দেওয়া রয়েছে তো যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো নতুন অ্যাপ্লিকেশন জমা পড়েছে তারা আপনারা আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে চেক করেন তো সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবেন এবার যে কাজটি করতে হবে আমরা একটু নিচের দিকে চলে আসবো অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসা মাত্র এখানে নেম অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের যে নেম সেটা শো হচ্ছে বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশান আইডি এখানে শো হচ্ছে তো বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশান আইডি দুটোই কিন্তু আলাদা রয়েছে আপনি চাইলে অবশ্যই এগুলো লিখে রাখতে পারেন দেন এখানে বেনিফিশিয়ারি আইডিতে আপনারা ক্লিক করে দেবেন বেনিফিশিয়ারি আইডিতে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজ অর্থাৎ অবশ্যই আবারও একটু নিচের দিকে আপনারা চলে আসুন নিচের দিকে আসা মাত্রই পেমেন্টের যে স্ট্যাটাস সেটা এখানে শো হচ্ছে তো যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো অলরেডি সাবমিট হয়ে গেছে যারা পেমেন্ট ইতিমধ্যেই পাচ্ছেন তাদের স্ট্যাটাস আপনারা খুব সহজে এখান থেকেই চেক করতে পারবেন এখানে যে সমস্ত স্ট্যাটাসগুলো শো হচ্ছে এখানে আমাদের যে বেনিফিশিয়ারি যে স্ট্যাটাস সেটা হচ্ছে যে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি অর্থাৎ আমাদের অ্যাক্টিভে এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড আপনারা কিন্তু ভেরিফাই করে নেবেন অটোমেটিকভাবেই অ্যাপ্লিক্যান্টের নেম অ্যাপ্লিক্যান্টের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এগুলো সমস্ত কিছু শো হচ্ছে এখানে আমাদের যে সিজন রয়েছে দু হাজার তেইশ চব্বিশ সিজন রয়েছে তো যে সমস্ত বেনিফিটগুলো আপনারা পাচ্ছেন কিছু কিছু মহিলা রয়েছেন যাদের বেনিফিট আগে পেতেন এই মুহূর্তে কোনো কারণে পাচ্ছেন না তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে যদি ফেল থাকে ঠিক আছে পেমেন্ট ফেল থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কি কারণে ফেল রয়েছে অবশ্যই কিন্তু সেই স্ট্যাটাসটা এখানে শো করবে এখানে যে সমস্ত মাসগুলোর পেমেন্ট হয়েছে তার সমস্ত স্ট্যাটাস এখানে শো হচ্ছে আমাদের এখানে সেপ্টেম্বর আগস্ট সমস্ত কিছুই পেমেন্ট সাকসেস হয়েছে অর্থাৎ এই সমস্ত মাসগুলোর পেমেন্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আপনি চাইলে এখানে আমাদের দু হাজার তেইশ চব্বিশ রয়েছে যদি আপনি চান দু হাজার বাইশ তেইশের পেমেন্টের স্ট্যাটাস চেক করতে কোন কোন মাসের টাকা আপনি পেয়েছেন কোন কোন মাসের টাকা আপনার পেন্ডিংয়ে রয়েছে বা পাননি সেক্ষেত্রে আপনি দু হাজার বাইশ তেইশ সিজনটাকে সিলেক্ট করবেন তাহলে দু হাজার বাইশ তেইশ সিজনের যে সমস্ত মাসগুলো রয়েছে একদম জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত পেমেন্টগুলো সাকসেস হয়েছে সমস্ত ধরনের পেমেন্টের স্ট্যাটাস এখানে শো হচ্ছে আপনি চাইলে দু হাজার একুশ বাইশ অর্থাৎ দু হাজার একুশ বাইশের পেমেন্টের স্ট্যাটাস আপনি চেক করতে চান যে সমস্ত মাসগুলোর পেমেন্ট পেয়েছেন তার সমস্ত স্ট্যাটাস এখানে শো হচ্ছে ঠিক আছে যে সমস্ত মহিলারা আপনারা আপনাদের পেমেন্ট ইতিমধ্যেই পাচ্ছেন এবং আপনারা যারা পেমেন্ট পাচ্ছেন না তারা কিন্তু খুব সহজে এখানে এসে আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে বা মোবাইল নাম্বার রয়েছে বা আধার নাম্বার রয়েছে যে কোনো একটি দিয়েই কিন্তু সমস্ত ধরনের অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন এই মুহূর্তে এই প্রসেস কিন্তু অফলাইন ছিল এবং এখানে যে কাস্টমার কেয়ার নাম্বার ছিল সেইখানে কল করেই কিন্তু এই সমস্ত অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আমাদেরকে জেনে নিতে হতো বা অফিস ভিজিট করেই কিন্তু এই সমস্ত ধরনের কাজগুলো আমরা করতে পারতাম এই সমস্ত কিছুই এবার থেকে আপনারা আপনাদের যে মোবাইল রয়েছে সেই মোবাইল দিয়েই করতে পারবেন এবং যে মাসের পেমেন্ট ক্রেডিট হয়েছে সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই মাসের জন্য ক্রেডিট হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন